একটা ভেরি স্পেশাল প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে মুখোমুখি হওয়ার একটা আলাদা আনন্দ থাকে, কারণ আপনারা এই স্পেশাল প্রোগ্রাম দেখার জন্য বসে থাকেন, কারণ আপনাদের বিশ্বাস, আপনাদের ভরসা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে সেই মানুষটির প্রতি, প্রফেসর ডক্টর বাসু। তার কর্মপন্থা আপনারা আস্থা রেখেছেন, তিনি যে কিভাবে একদম খুব প্র্যাকটিক্যালি অ্যাস্ট্রোলজিকে নিয়ে এবং ডেফিনেটলি সেটা সায়েন্টিফিক্যালিও অ্যানালিসিস করে বুঝিয়ে দেন এবং প্রত্যেকের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করেন, সেটা আমরা অ্যাকসেপ্ট করেছি। এবং আজকের এই প্রোগ্রামটা একটা স্পেশাল প্রোগ্রাম কেন বলা হচ্ছে, ভীষণ ডিফারেন্ট ওয়েতে বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমাদেরকে সেই অ্যানালিসিসটা তিনি এক একটা ডিফারেন্ট টপিক অনুযায়ী তিনি বুঝিয়ে দেন। আজকের এপিসোডও তার ব্যতিক্রম হবে না, সেই জন্যই সময় নষ্ট করা বোধ হয় বৃথা। সেই আগ্রহ নিয়ে আমরা প্রত্যেকেই ওয়েট করছি সেই প্রিয় মানুষটির প্রতি। অজস্র স্বীকৃতি যার মুকুটে, তিনি আপনাদের আস্থা আপনাদের স্বীকৃতিতে বোধ হয় সবচেয়ে বেশি ধন্য। সেই প্রিয় মানুষটিকে নিয়েই মুখোমুখি আরো একবার, প্রফেসর ডক্টর বাসু। কাজী সবাই মিলে আমরা তাকে ওয়েলকাম জানাই। ওয়েলকাম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে আমাদের আলোচনার বিষয় বিজনেস, ব্যবসা। আমরা কোনো জাতক জাতিকার চার্টে প্ল্যানেটারি কম্বিনেশন কি থাকলে সেই জাতক জাতিকা ব্যবসা করতে পারে। আজকে একটা বা দুটো ফোন নিয়ে আমি তার সঙ্গে এক্সপ্লেন করব, যেভাবে আজকে যার জন্য এই অনুষ্ঠানটা, বৃহস্পতিবার রাত নটার অনুষ্ঠানটা, যে জন্য আপনারা স্পেশাল বলে আপনারা দাবি করেছেন এবং সেটা সার্থক হয়েছে আজকে বহু মানুষের ফিডব্যাক, ভালো ফিডব্যাক পাওয়াতে। তো সেরকম আজকে বোর্ড ওয়ার্ক করে আজকে দেখাবো একজন বিশেষ স্বনামধন্য ব্যবসায়ীর চার্ট, যাকে আমরা সবাই চিনি জানি। তার সঙ্গে এদিকে ফোনে কি এখন কেউ আছেন? তাহলে আমরা একটা ফোন নিয়ে শুরু করতে পারি আজকে আমাদের আলোচনার বিষয় বিজনেস। তো ফোন হয়তো আসবে, তার সঙ্গে আমি একটু বলে নিই ব্যবসা, একজন জাতীয় অধিকার ব্যবসা দেখতে গেলে আমরা কি দেখি, কি দেখা উচিত ব্যবসার জন্য। আপনারা জানেন যে আমরা ভাগ্যস্থানটা খুব বেশি বিচার করি সব ক্ষেত্রে, কারণ ভাগ্য সব কিছু জড়িয়ে আছে, বিভিন্ন ভাবের ভাগ্য কেমন, তার জন্য আমরা নাইন্থ প্লেসটা ডি ওয়ানের পাশাপাশি সেই করেসপন্ডিং ভাব চার্টের, সেই করেসপন্ডিং চার্টের তার কর্মভাগ্য বলুন, সন্তান ভাগ্য বলুন, স্বাস্থ্য ভাগ্য বলুন, সমস্ত কিছু বিচার করি। অর্থাৎ নাইন্থ হাউসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব কিছু বিচারের জন্য ওভারঅল। এছাড়া কি দেখতে হয়, শুধু ব্যবসার ক্ষেত্রে যখন আমি বিচার করবো, শুধু ব্যবসার জায়গাটা বিচার করবো, সেই ক্ষেত্রে যে হাউসগুলো, যে ভাবগুলো গুরুত্বপূর্ণ, সেটা হলো দ্বিতীয়, সপ্তম, নবম এবং একাদশ ভাব। দ্বিতীয়, সপ্তম, নবম এবং একাদশ ভাব। আজকে এই আলোচনা বলতে থাকবে, ফোনে কেউ আছেন? ফোনটা আমি নিয়ে নিই। ফোনে কে আছেন? হ্যাঁ নমস্কার, কে আছেন? গোপাল সাহা বলছি, দমদম থেকে। আপনি কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে। ওকে, আপনার ডেট অফ বার্থটা প্রথমে জানান। 16/11/1974। 16/11/1974। টাইমটা বলুন, টাইম অফ বার্থ? 10:15 সকাল। সকাল 10:15। কোথায় জন্ম আপনার? কলকাতা। কলকাতা। এই অনুষ্ঠান কতদিন দেখছেন স্যারের অনুষ্ঠান? অনেকদিন দেখছি। অনেকদিন দেখছেন। আপনার পার্সোনাল ওপিনিয়ন কি এই অনুষ্ঠান সম্পর্কে, স্যারের সম্পর্কে আছে কিছু? এমনি যা বলে তো ঘর থেকেই বলে। আচ্ছা বেশ বেশ, এইটুকু এইটুকু মতামতকে শিরোধার্য করে আমরা চলে যাব, সময় যেহেতু সংক্ষেপ। আপনার বলুন, আপনার প্রশ্নটা বলুন, আপনার ধনু লগ্ন। হ্যাঁ, ধনু লগ্ন এবং বৃশ্চিক রাশি, প্রশ্নটা বলুন। হ্যাঁ, প্রশ্নটা বলুন আপনার। আমার বিজনেস সংক্রান্ত। বিজনেস সংক্রান্ত আজকে অনুষ্ঠান দেখতে আপনি পারেন তাহলে বুঝতে পারবেন, আমরা আলোচনা করছিলাম দ্বিতীয়, সপ্তম, নবম এবং একাদশ ভাব নিয়ে, ঠিক আছে? তার সঙ্গে জেনারেল কর্মভাগ্যটা হ্যাঁ, গোল্ডেন টাইম, এই জায়গাটা হচ্ছে যে গোল্ডেন টাইম কিসের, অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কর্মকারক গ্রহের উপর খুব বেশি গুরুত্ব দিই। তো আপনার কর্মকারক গ্রহ যদি আমি দেখি, সেটা হচ্ছে বুধ। সেই বুধের জায়গাতে দেখতে গেলে সেখানে মঙ্গলের সঙ্গে বসে আছে এবং সেই বুধ সবথেকে বড় কথা, রবি একটা ইন জেনারেল কর্মকারক গ্রহ, রবি। সেই রবি আপনার ডেভিলেটেড, আপনার লগ্ন সাপেক্ষে রবি নিচস্থ জায়গায় বসেছে ডি ওয়ানে, বুঝতে পেরেছেন? এবং নবাংশে লগ্নে একটা রাহু বসে আছে,
তো যাই হোক, সেখানে লগ্নেতেও খুব একটা ভালো জায়গাতে নেই রবি, তাই এর জন্য আপনার কিন্তু প্রতিকার না করলে গোল্ডেন টাইমটা আপনি এলেও ইউটিলাইজ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? প্রতিকার কি করব, তার জন্য কি করতে গেলে আপনার কাছে আমাকে প্রায় ডিটেইল চার্ট স্টাডি করতে হবে। আপনি যদি আমার প্রোগ্রাম দেখেন জানেন আমি 16 থেকে 20টা চার্ট দেখি, তারপরে ঠিকঠাক প্রতিকার অর্থাৎ ঠিকঠাক রেমেডি দেওয়া যায়। এখন আমি বলবো না আপনার রবি নিচস্থ বলে সঙ্গে সঙ্গে আমি চুনি পড়ে নিই বা কোনো রবি গ্রহের প্রতিকার করুন তা বলবো না। পড়তে হলেও সেটা কত রতি পড়তে হবে, কত ওয়েট দিতে হবে, কত ক্যারেট পড়তে হবে তা দেখার জন্য আমাকে প্রায় 1 ঘন্টা চার্ট স্টাডি করতে হয়। অনুষ্ঠান দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আপনার এই রবি ছাড়াও জেনারেল কর্মকারক গ্রহ বুধ ছাড়াও আর কি কি সমস্যা আছে। অনুষ্ঠান দেখতে দেখতে আমি আশা করি বুঝতে পেরে যাবেন। তো আজকে অনুষ্ঠান আমরা শুরু করবো, তো কন্টিনিউ করছিলাম একজন দাতকের ব্যবসা দেখতে গেলে আমরা কি কি চার কি ঘর দেখি, কি কি হাউসের খুব রেসপন্সিবল, দ্বিতীয় সপ্তম নবম এবং একাদশ ভাব ভেরি ভেরি রেসপন্সিবল ফর দিস অ্যাসপেক্ট। এবং তার সঙ্গে বলি বুধ, বুধ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন একটা বিজনেস স্টার্ট করার পরে সেটা রান করানোর জন্য। বুধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট, যেটা কিনা বিজনেস রান করার জন্য যে বৈষয়িক বুদ্ধি লাগে সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করা যায়। বুধ যাদের সমস্যা আছে, যাদের লগ্ন সাপেক্ষে খুব অ্যাফ্লিক্টেড তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রাগল করতে হয় ইনিশিয়ালি, অর্থাৎ সেই কর্মে গতিটা আসে না, ব্যবসা সেই গতিটা আসে না, বাধাপ্রাপ্ত হয়। যদি বুধ দ্বিতীয় এবং সপ্তম এবং একাদশ বা দশমে থাকে বা বলবান থাকে তাহলে ব্যবসা কিন্তু খুব ভালো হয়। যদি বুধ দ্বিতীয় সপ্তম দশম বা একাদশে থাকে এবং বলবত্তা নিয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালো রকম ব্যবসা হবে। এবং যদি বলি দ্বিতীয় পতি যদি অশুভ থাকে, যে কারণে বললাম দ্বিতীয় সপ্তম নবম এবং একাদশ ভাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজনের জাতক জাতিকার জন্য ব্যবসার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দ্বিতীয় পতি যদি অ্যাফ্লিক্টেড বা অশুভ থাকে সেই ক্ষেত্রেও যদি সপ্তম পতি এবং নবম পতি যদি ভালো থাকে, ভালোভাবে প্লেস থাকে এবং কোনোভাবে অ্যাফ্লিক্টেড না থাকে তাহলে বলবো দ্বিতীয় পতি অশুভ থাকলেও সেই জাতক জাতিকা স্মল স্কেল ইন্ডাস্ট্রি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি না করতে পারলেও নিজের চেষ্টায় অ্যাজ অ্যান এন্টারপ্রেনার স্মল স্কেল ইন্ডাস্ট্রি করতে পারবেন। দ্বিতীয় পতি লগ্নে এবং বুধ ভালো অবস্থায় থাকলে সে কিন্তু খুব আর্লি এজে খুব ভালো বিজনেসম্যান হয়। যদি একজন জাতক জাতিকার চার্টে দ্বিতীয় পতি লগ্নে থাকে এবং বুধ ভালো অবস্থায় থাকলে সেই জাতক কিন্তু আর্লি স্টেজে খুব ভালো বিজনেসম্যান হতে পারে। পার্টনারশিপ বিজনেসের কথা আমি পরে আসছি, আজকে যেটা বলছিলাম যে আমরা যার চার্ট নিয়ে আজকে আলোচনা করব তাকে আমরা সবাই চিনি, তিনি হলেন রতন টাটা। দেখা যাক যেটা বললাম দ্বিতীয় সপ্তম এবং নবম এবং একাদশ ভাব থেকে আমরা কি পেতে পারি, রতনজি টাটার চার্ট দেখলে আমরা বুঝতে পারবো তিনি কেন আজকে একজন বিজনেসম্যান, তার যে পৈতৃক সূত্রে যে বিজনেস সেই বিজনেসকে তিনি কন্টিনিউ করতে পেরেছিলেন, সেই কন্টিনিউশনের জন্য তার চার্ট অ্যানালিসিস কি বলছে এবং যে আজকে বিজনেস ওরিয়েন্টেড আমরা আলোচনা পাচ্ছি অ্যাস্ট্রোলজিক্যালি সেখানে তার চার্ট কি ইন্ডিকেট করেছিল সেটা জেনে অনেক ক্ষেত্রেই আমরা ইন্সপায়ার হতে পারি। কোথাও একটা সেই অ্যাস্ট্রোলজিক্যালি সেই প্ল্যানেটের অবস্থানগুলো আমাদেরকে আরো জানিয়ে দিতে পারে যে অ্যাস্ট্রোলজি দিয়ে সেই সমস্ত কিছু জানানো সম্ভব। অবশ্য তিনি জানাতে পারবেন বা তারা জানাতে পারবেন যদি তার প্রপার এডুকেশনটা থাকে। সেক্ষেত্রে বলাই বাহুল্য যে আমাদের স্যার সেই এডুকেটেড অ্যাস্ট্রোলজারদের মধ্যে অগ্রগণ্য, সেটা আপনারাই জানাচ্ছেন। তো সরাসরি সময় নষ্ট না করে আমরা চলে যাই সেই স্বনামধন্য ব্যবসায়ীর সেই অর্থে বলতে গেলে, স্যার প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তো বোর্ড অফ শুরু করা যাক, যেভাবে আমরা এক্সপ্লেন করে থাকি বৃহস্পতিবারের প্রোগ্রামটাতে, আজকে রতন টাটার চার্ট নিয়ে আমরা এক্সপ্লেন করব। দেখুন আমরা এই চার্টে দেখি রতন টাটার জন্ম হয়েছিল 28/12/1937 সকাল 6:30 মুম্বাইতে। তার চার্টে দেখুন আমি D1, D9, D10 এই তিনটে চার্ট এঁকেছি, সময় কম বলে আমি আরো যে চার্টগুলো দেখি অর্থাৎ মুন চার্ট এবং ভাব চার্ট, সেই ভাব চার্টটা এখানে D1 এ এমবেড করা আছে। এইগুলো না বলে আমি সরাসরি D1, D9 এবং D9 এর কথা ডিটেইলে কথা দশমাংশ, অর্থাৎ যে চার্টটা মেইনলি কর্মের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একজন জাতক জাতিকা সে কাজ কর্ম বিজনেস করবে নাকি চাকরি করবে, কোনটা তার পক্ষে ভালো হবে নাকি দুটোই ভালো হবে সমস্ত কিছু বোঝা যায় D1, D9 এর পরে। আমরা D10 দেখলে শুধুমাত্র আমরা প্রফেশনের জায়গাটা বিচার করি। আজকে দেখা যায় রতন টাটার আমরা চার্টে কি পাচ্ছি। দেখুন এইখানে সরাসরি আমি বলতে পারি লগ্ন D1 এ ওনার হচ্ছে ধনু লগ্ন। ধনু লগ্নে দেখুন লগ্নে রবি শুক্র এবং বুধ বসে আছে, বুধ বক্রী অবস্থায় আছে রেট্রোগ্রেড।
এবং এখানে যেটা বললাম দ্বিতীয় সপ্তম এবং একাদশ পদের ভেরি ভেরি ইম্পর্টেন্স বা গুরুত্ব আছে। এখানে দেখুন দ্বিতীয় দ্বিতীয় বৃহস্পতি বসে আছে, এখানে বৃহস্পতি কিন্তু নিচস্থ, অর্থাৎ আমরা সঙ্গে সঙ্গে বলে দিতে পারি দ্বিতীয় অবস্থা তার খারাপ জীবন, তাহলে তার কি ব্যবসা হবে না? প্রকৃত জীবনটা তো হয়নি, ঠিক উল্টোটাই হয়েছিল। দেখুন এখানে সঙ্গে সঙ্গে বেশ কিছু জিনিস দেখতে হয়, এখানে দ্বিতীয় এবং দ্বিতীয় পতির দ্বিতীয় বৃহস্পতি এবং চতুর্থ পতি এইখানে একটা স্থান বিনিময় হয়েছে, দ্বিতীয় পতি চতুর্থে বসে আছে, চতুর্থ পতি দ্বিতীয় বসে আছে, ভেরি ভেরি গুড, অর্থাৎ তার পৈতৃক সূত্রে ব্যবসাটাকে তিনি খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন, সেটাই কিন্তু মিন করে, সিগনিফাই করে দ্বিতীয় পতি চতুর্থে এবং চতুর্থ পতি দ্বিতীয় বসে আছে। এবং তার দেখুন এখানে যেটা বলছিলাম আমরা দ্বিতীয় বৃহস্পতি নিচস্থ হলেও নবাংশে কিন্তু স্বক্ষেত্রে বসে আছে, দ্বিতীয় বৃহস্পতি নিচস্থ থাকলেও কিন্তু নবাংশে বৃহস্পতি স্বক্ষেত্রে বসে আছে। এবং দেখুন যেটা বলছিলাম লগ্নে লগ্নে লগ্নের সঙ্গে সপ্তম, এখানে বললাম দ্বিতীয় এবং সপ্তম, দেখুন লগ্নে সপ্তমে কে আছে, সপ্তম পতি কে বুধ, লগ্নে সপ্তম পতি বুধ লগ্নস্থ হয়ে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, লগ্নের সপ্তম পতি বুধ লগ্নস্থ হয়ে সপ্তমে ডাইরেক্ট অ্যাসপেক্ট দিচ্ছে, সরাসরি দৃষ্টি দিচ্ছে। এবং দেখুন সপ্তমে আমরা সপ্তম পতি বুধ যদি লগ্নে সপ্তম পতি সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তার সত্ত্বেও লগ্নে কি কি গ্রহ আছে, লগ্নে আছে রবি এবং শুক্র, এবং এই রবি লগ্নে রবি লগ্নে থেকে তার নবাংশ অর্থাৎ নাইন্থ লর্ড অর্থাৎ আমরা ভাগ্যপতি যেটা রবি সে লগ্নে বসে আছে, ভাগ্যপতি জি ওয়ানে লগ্নস্থ, এবং ডি টেনে যদি করসপন্ডিং আমরা দেখি পাশাপাশি ডি টেনে এই রবি তুঙ্গ, অর্থাৎ ডি ওয়ানে নবম স্থান, অর্থাৎ যে ভাগ্য আমরা বিচার করতে গেলে বারবার বলছিলাম যে নবম পতির খুব ভেরি ভেরি ইম্পর্টেন্স বা নাইন্থ জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমরা দেখি বিচার করার জন্য, সেই নাইন্থ লট অর্থাৎ নবম পতি ডি ওয়ান এর নবম পতি লগ্ন সাপেক্ষে ডি ওয়ান এর নবম পতি দশমাংশে তুঙ্গস্থ, বোঝা গেল? তাহলে এবার দেখুন আমরা চলে আসছি আবার এখানে পঞ্চম পতির কথা, দেখুন পঞ্চম পতি এখানে পঞ্চম পতি মঙ্গল, পঞ্চমের জায়গাটা আমরা বিচার করে থাকি জব কানেকশনের জন্য, অর্থাৎ তার বিজনেসটা কতটা তিনি প্রলিফারেট করেছিলেন, কতটা বিস্তার করেছিলেন, এই পঞ্চম পতির ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, কারণ পঞ্চম পতি পঞ্চম এবং নবম পতি আমরা জানেন আমরা কোন পতি বলে থাকি, ফিফথ এন্ড নাইন্থ হাউস কে আমরা কোন পতি বলে থাকি, ফিফথ এন্ড নাইন্থ গড কে, এই পঞ্চম পতি মঙ্গল নবাংশে তুঙ্গ, এই পঞ্চম পতি মঙ্গল নবাংশে তুঙ্গ হয়ে বসে আছে। এবং দেখুন ডি টেনে চলে আসে, ডি টেনে ডি টেনে লগ্নে শনি অবস্থান করছে, আপনারা জানেন টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানিকে কিভাবে তিনি একটা জায়গায় পৌঁছে নিয়ে গেছিলেন, যে কারণে আমরা আজকে যদি কোনো আয়রন এন্ড স্টিল কোম্পানির কথা বলি এট ফার্স্ট আসে আমাদের টাটার কথা, সেই রতন টাটার হাত ধরে কিন্তু আজকে টিসকো টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানি এত এই একটা জায়গায় পৌঁছে গেছে। দেখুন শনি আমাদের লৌহ কারুগ্রহ, লোহার কারুগ্রহ বোঝায়, সে ডি টেনে লগ্নে বসে আছে, নট অনলি দ্যাট এই লগ্নে আনন্দ স্থানে বসে আছে শনি, অর্থাৎ তার এই লোহার ব্যবসাতে তার আয়রন এন্ড স্টিল নিয়ে তিনি আজকে এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, এই কোম্পানিকে একটা জায়গায় তিনি দাঁড় করিয়ে দিয়েছেন। তো সে এর থেকে বোঝা যায় আমাদের যে কারণে যেগুলো বিচার্য বিষয় অর্থাৎ সেই লগ্নে দ্বিতীয় সপ্তম একাদশ এবং দশম ভাবে সঙ্গে সঙ্গে আমরা যে চারটা দেখি সেটা হচ্ছে আমাদের ডি টেন ডি ওয়ান ডি নাইন এছাড়া ভাবসা। আজকে আমরা দেখতে পেলাম যে রতন টাটার তার চার্টে সেটা কিভাবে প্রতিফলিত হয়েছে। তো আজকে আমরা কন্টিনিউ করব, চার্ট এক্সপ্লেনেশন হয়ে যাওয়ার পরে আমরা যেটা আজকে আলোচনা করছিলাম সুব্রত বাবু সেটা হচ্ছে আমাদের এই একজনের চার্টে ডি ওয়ান দেখেই আমরা সঙ্গে সঙ্গে ডাইরেক্ট কিছু একটা বলে দিই তা কিন্তু উচিত নয়। আজকে যদি আমরা দেখি যে জামশেদজি টাটা, জামশেদজি টাটা যদি কেউ চার্ট আজকে দেখেন সেই জামশেদজি টাটার কথা একটু বলে নিই, আজকে আলোচনার সময় নেই। জামশেদজি টাটার জন্ম হয়েছিল থার্ড মার্চ 1839 রবিবার ছিল, এবং বিকেল 3:45 তার জন্ম হয়েছিল গুজরাটে। তার চাটে যদি ডি ওয়ানে দেখা যায় তার যে যোগ কারক গ্রহ তার লগ্ন ছিল কর্কট লগ্ন,
এই কর্কট লগ্নে আমরা মঙ্গল এবং বৃহস্পতিকে ভেরি ভেরি ইম্পর্টেন্স দিই। কর্কট লগ্নে মঙ্গল এবং বৃহস্পতি, কারণ এই দুখানা যোগ কারক গ্রহ এবং মঙ্গল যোগ কারক গ্রহের সঙ্গে মঙ্গল বৃহস্পতি খুবই শুভ। এই দুটো কিন্তু এই গ্রহ D1 এর রেট্রোগেট বকরি। কি অবাক কাণ্ড! তাহলে কি এই ব্যবসায় করতে পারবেন না? যে যে বললেন এই মাত্র একজন আগের কলার বললেন আমার গোল্ডেন টাইমটা কি আসবে, সাধারণত গোল্ডেন টাইম দেখার জন্য সবাই এই আমাদের যোগ কারক গ্রহ আমরা খুব গুরুত্ব এবং কর্ম কারক গ্রহ খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি তার যে মেন অ্যাসেট সেটা D1 এর রেট্রোগেট দেখতে হবে। তো সেই রেট্রোগেট হলেও মঙ্গল কি বা বৃহস্পতি কি কোনোভাবে তুঙ্গস্থ হয়ে বসে আছে, D9 এ কি আছে, তার সঙ্গে ভাব চাটে কি আছে এবং তার সঙ্গে D10 এ দশমাংশে কিভাবে আছে, এইগুলো দেখলে বোঝা যাবে জাস্ট অপোজিট তিনি যা আজকে হয়েছেন তা হচ্ছে তার এই ডিভিশনাল চার্ট অর্থাৎ বর্গ বিভাজন বলতে আমরা যে বুঝি যে চার্ট গুলো আসে সেগুলো না দেখে একজন যদি তার চার্ট D1 চার্ট দেখে প্রথমে বলে দেবে তার ব্যবসা হবে না, তা কিন্তু হয়নি। এরকম বহু এক্সাম্পল আছে D1 দেখে আমরা সম্পূর্ণ ভুল ধারণা পোষণ করে থাকি, তো সেই জন্য এই ডিভিশনাল চার্ট বা এতগুলো চার্ট দেখার এত গুরুত্ব। কেউ কি ফোনে আছেন? ডেফিনেটলি কে আছেন? নেক্সট কলার, স্বাগত আপনাকে, নমস্কার। হ্যালো, কে বলছেন? আমার নাম দেবাশিস সেন। কোথা থেকে বলছেন মিস্টার সেন? আমি রামগড়। বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ওকে, আপনার ছেলের নাম কি? দেবাঞ্জন সেন। ওকে, ডেট অফ বার্থটা বলুন এবার। এবার হচ্ছে 12th August 1993। সকাল 7:11। প্লেস অফ বার্থ কোথায়? কলকাতা। 7:11, হ্যাঁ, সকাল 7:11। ওকে মিস্টার সিন, আপনি এই অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি তো, অনেকদিন অনেক কষ্টে লাইন পেয়েছি আজকে, এটাই অপেক্ষা আপনার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ছেলের কি জন্ম হয়েছিল বৃহস্পতিবার? বৃহস্পতিবার জন্ম হয়েছিল। আচ্ছা ঠিক আছে, 93। ছেলের নিশ্চয়ই ক্যারিয়ার নিয়ে প্রশ্ন নাকি? ক্যারিয়ার এবং হায়ার স্টাডি। হ্যাঁ, তো আপনার ছেলের সিংহ লগ্ন, বুঝতে পেরেছেন? আপনার ছেলের সিংহ লগ্ন, সিংহ লগ্নে লগ্নপতি বুধ কিন্তু কর্কটে ভালো ফল দেয় না, যদিও কিন্তু এই এখানে কর্কটে বুধ এবং রবির একটা বোধায়িত্ব যোগ তৈরি করেছে, তবুও বলবো লগ্নপতি ভালো জায়গাতে নেই। 1 নম্বর। 2 নম্বর বলি, আপনার ছেলে মনের জোর কিন্তু খুব একটা খারাপ নেই, আপনার ছেলে মনের জোর কিন্তু খুব একটা খারাপ নেই, যথেষ্ট ভালো মনের জোর আছে, কিন্তু মাঝে মধ্যে ডিপ্রেশন মোডে চলে যায়। আচ্ছা, মাঝে মধ্যে না? আচ্ছা না, হ্যাঁ না না বলুন, আমি যেটা বলছি ঠিক কি না? মাঝে মধ্যে বুঝতে পারিনি কবে, তো উনার জন্য বুঝতে পারছি না। না না, স্ট্রাগলের সময় আপনি ঠিক যদি নোটিশ করেন দেখবেন আপনার ছেলে মনের জোর ভালো, কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করে খুব ডিপ্রেশনে চলে যায়। তো এটা হবে বেশ করে কর্মের জায়গাতে, কারণ চন্দ্র তুঙ্গ থাকলেও সেখানে রাহুর একটা ডাইরেক্ট অ্যাসপেক্ট রয়েছে, বুঝতে পেরেছেন? তো আপনার ছেলের কিন্তু চার্ট আমি বলবো খুব একটা খারাপ না, সামান্য প্রতিকার করতে পারলে কিন্তু অনেক ভালো হবে কর্মের জায়গাতে। আর কি নিয়ে পড়াশোনা করছে? ও ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ইঞ্জিনিয়ার হয়ে গেছে, চাকরি বাকরি এখনো পায়নি? এবং তার জন্য মনের মতো না হলে ও ডিপ্রেশনে চলে যাবে। তো বলবো আপনার ছেলে ঠিকই করেছে, হায়ার স্টাডি বলতে ওই MTech বা PhD দিকে না গিয়ে MBA করতে পেরেছে, ভালোই করেছে। MBA কিসে করছে? কিসে করছে MBA? আপনার ছেলে ভালো কথা বলতে পারে, আপনার ছেলের ভালো স্পিচ এবিলিটি খুব ভালো, কনভিন্স করার ক্ষমতা আছে, ঠিক আছে? তো HR করতে বলবেন, ঠিক আছে? ম্যানেজমেন্ট পড়ুক, অসুবিধা নেই, এটা করলে খুব ভালো হবে। ডিরেক্টলি টেকনিক্যাল ফিল্ডে না গিয়ে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে না গিয়ে, অর্থাৎ সেখানে ইঞ্জিনিয়ারিং যে সমস্ত ফার্ম গুলো আছে, কোম্পানি গুলো আছে, সেখানে যদি ও ম্যানেজমেন্টের HR পোস্টে যদি হোল্ড করে তাহলে জীবনে উন্নতি করতে পারবে, ঠিক আছে? ওকে, ওকে, সাথে থাকুন। যদি আরো ফার্দার আরো ইনফরমেশনের প্রয়োজন হয় একটা কনসালটেন্সি চেম্বারে এসে নিয়ে নিতে পারেন, সেটা ভেরি প্র্যাকটিক্যাল, আরো ডেপথে গিয়ে সেখানে অ্যানালিসিস করার সুযোগটা থাকবে। এবং আপনারা জানেন এবং মিস্টার সেন আপনিও জানেন রেগুলার ভিউয়ার্স যখন, যে স্যার একটা না একাধিক চার্ট অ্যানালিসিস করে তারপরে আলটিমেট প্রেডিকশনের জায়গায় পৌঁছান, এখানে এই টিভি প্রোগ্রামের শো এর মাধ্যমে সেটা অতটা পসিবল হয় না।
সেটা আপনি মানবেন, কিন্তু একটা ওভারঅল প্রেডিকশন তো জানাতেই হবে এবং সেখানেই প্রতিটা প্রেডিকশন এভাবে তরলি বিলে যায় সেটা আপনারাই অ্যাকসেপ্ট করেন। এনিওয়ে আপনাদের জন্য এইটুকু জানিয়ে রাখতে চাইবো যে দু তিনটে ওয়ে আছে যার মাধ্যমে শেয়ারের সঙ্গে কনসালটেন্সি সুযোগ নিতে পারেন। প্রথমে ওভার টেলিফোন নামটা রেজিস্টার করে চেম্বারে পৌঁছে যেতে পারেন, যে নাম্বারগুলো আপনারা টিভি কলিং এ দেখতে পাচ্ছেন 9674250516, অ্যান্ড সেকেন্ড নাম্বার দেন 9748403694। এটার মাধ্যমে এই নাম্বারে কল করে আপনি কথা বলে নিতে পারেন। কথা বলে নিয়ে পারে, অনেকেই অনেকেই বলেন যে আমাদের এলাকাতে বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ফোন আমার কনসালটেশন নেওয়ার জন্য মানুষ আসেন, তারা বলেন আপনারা আমার নিয়ারেস্ট লোকেশনে কোথায় বসছেন আপনি। দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপনার সঙ্গে যুক্ত কলকাতার একটি, তো সেই জন্য আমি একটা জায়গারই চেম্বার করি, কালীঘাট ফরচুনা, এটা সবাই জানেন যারা দেখেন। তো যারা আসতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো কোনো অসুবিধা কিছু কারণ নেই, আমার কাছে আজকে ইন্ডিয়ার বাইরে অর্থাৎ অ্যাব্রোডে যারা থাকেন, যারা ওখানকার সিটিজেন, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএই, এইখান থেকে যারা ইউকে, এখানে যারা আসেন, যারা ফোন করেন তারা অন ফোন সার্ভিস নিয়ে থাকেন, সেক্ষেত্রে রাত্রে একটা সময় দিয়ে দেওয়া হয়, আমি 4টা আগে থেকে বানিয়ে রাখি, তার আগে থেকে ডিটেলসটা দিয়ে দেয়, সেক্ষেত্রে আমার যে ফি সেটা ওরা ব্যাংকে তারা ক্রেডিট করে দেয়, এবং সেক্ষেত্রে আমি ঘন্টা খানেক তাদের টেলিফোনিক কনসালটেশন দিয়ে এভরিথিং সমস্ত কোয়ারি গুলো আমি ক্লিয়ার করে দিই, এবং যদি তো কোনো প্রতিকার লাগে সেক্ষেত্রে তারা যদি ইন্টারেস্টেড হয় আমার কাছ থেকে নেওয়ার, কারণ আমার কাছ থেকে নিলে কি হয় আমি নিজে চুজ করে দিই, এবং সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে ব্যবসায়ী স্বার্থ অতটা দেখি না আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে, কারণ আমার রেসপন্সিবিলিটি থেকে যায়। যাই হোক, সেক্ষেত্রে তারা যদি আমাকে ইন্টারেস্টেড হয় সেক্ষেত্রে আমি বাইরে তাদেরকে, এখানে তারা না এসেও তারা আমার প্রতিকার নিতে পারে, আমি থ্রু পোস্টাল সার্ভিস তাদেরকে পৌঁছে দিই প্রতিকার। তো আজকে একটু কন্টিনিউ করি, একটু সময় পাওয়া যাবে কি পার্টনারশিপের দু লাইন বলার জন্য? অল্প সময় আছে, আপনি প্লিজ কন্টিনিউ। ব্যবসা সংগঠনে কি অনেকে প্রশ্ন করেন আমার পার্টনারশিপের বিজনেস হবে কিনা, আমি কোনো একা না করু পার্টনারশিপ বিজনেস আমার ক্ষেত্রে পসিবল কিনা, সেই ক্ষেত্রে বলবো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে দ্বিতীয় পদীর খুব বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্স, একটা খুব গুরুত্ব আছে। দ্বিতীয় পদ যদি অ্যাফ্লিক্টেড হয় বা অশুভ হয় তাহলে তিনি প্রথমেই বলে দেবো তিনি কিন্তু পার্টনারশিপে যাবেন না, সেক্ষেত্রে D1 এবং D10 আমাকে দেখতে হবে। এবং যদি বলি 7th হাউস যদি খুব শুভ গ্রহ থাকে তাহলে দ্বিতীয় হাউস অ্যাফ্লিক্টেড থাকলেও যদি 7th হাউস শুভ গ্রহ থাকে বা 7th লর্ড যদি খুব ভালো বলবান থাকে তাহলে বলবো তিনি তার পার্টনারশিপ করবেন তার লাইফ পার্টনারের সঙ্গে বা কোনো অপোজিট সেক্সের কোনো সঙ্গে, তার ছেলে হলে, মহিলা হলে পুরুষের সঙ্গে, পুরুষ হলে মহিলার সঙ্গে আপনারা পার্টনারশিপ বিজনেস করতে পারেন, এবং তার আপনার স্পাউসের সঙ্গেও, আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনি বিজনেস করতে পারেন। আর দ্বিতীয় আর সপ্তম ভাব যদি সম্বন্ধ যুক্ত হয়, দ্বিতীয় এবং সপ্তম ভাব কোনো না কোনোভাবে সম্বন্ধ যুক্ত হয় তাহলে কিন্তু বলবো তার ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস উইল বি দ্য বেস্ট ওয়ান, অর্থাৎ তার ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস খুব ভালো হবে। তো আজকে বোধ হয় আমাদের এখানে থামতে হবে কিনা যাই না, আমার আগে আমি একটু শুরুর কথাটা তাহলে বলে দিই, অনেকের ক্ষেত্রে সেই শুভারম্ভটা হতে পারে যদি আপনি 28B সতীশ মুখার্জি রোডে ফরচুনা চেম্বারে, যে কিনা কালীঘাট ওই গ্রিক চার্চের পাশে ট্রাম্বিপুর কাছেই, এই অ্যাড্রেসে পৌঁছে যেতে পারেন কনসালটেন্সির জন্য। আবার শুরুটা এভাবেও হতে পারে, www.propbasu.in স্যারের নিজস্ব এই ওয়েবসাইটে ভিজিট করে আপনি সেই সুযোগটাও নিতে পারেন। আপনি কিভাবে শুরু করবেন সেটা এবার ভাবতে হবে, কিন্তু স্যারের তরফ থেকে কিন্তু সেই ফেসিলিটিসগুলো শুরু হয়েই রয়েছে এবং অনেকেই সেই সুযোগটা গ্রহণ করছেন। যেমন এই ইউটিউবে গিয়ে স্যারের অনুষ্ঠান দেখতে তারা ভোলেন না, ঠিক তেমনই রবিবার দুটোর সময় এবং শুক্রবার এই সময়, সরি বৃহস্পতিবার এই রাত 9টার সময় এই অনুষ্ঠানটা দেখতেও তারা মিস করে না। এই জন্যই তো আপনারা অপেক্ষা করেন স্যারের কাছে কিছু পাবো বলে, সেই পেলাম আজকেও, ডেফিনেটলি নেক্সট এপিসোডেও পাবো এই আশা রেখে আজকে বিদায় দিতে হবে কারণ সময় শেষ। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে আবারও নেক্সট এপিসোডে চাই, এইভাবেই আজকে আমরা থামছি এই আশা নিয়ে। ভালো থাকুন সবাই, ভালো থাকবেন, নমস্কার।